প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা এখন সকলেই জানি আমরা এখন চরম একটি মহামারীর ভিতর থেকে আমাদের দিনগুলো আমাদের দিন অতিক্রম করছি। আমাদের দেশ একটা মহাক্রান্তিকাল এখন অতিক্রম করছে, আমরা সকলেই সেই বিষয়ে অবগত। তারপরেও পৃথিবী কখনো থেমে থাকে না, সব কাজই চালিয়ে যেতে হয় আমাদেরকে। কখনো সেটা সহজ সরলভাবে চলে, কখনো পথ হয় বন্ধ। তো তাই ধারাবাহিকতায় আমরাও নিয়মিত নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের লেখাপড়াকে সবসময় যেন চালু থাকে তারই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি। এ উপলক্ষে আমি তোমাদের আজকে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। তো সকলে আমরা সেই দিকে মনোযোগী হব। আর আমরা সকলে বাসায় তো এখন আছি, আশা করি বাসায় সবাই সুস্থ থাকার চেষ্টা করব, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব, মা বাবার কথা শুনব, নীতি নৈতিকতা এগুলো এখন শেখার আরও বেশি ভালো সময়, সেগুলোর দিকে আমরা খেয়াল রাখব। তো চলো আমরা আজকে ক্লাসে নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে তোমাদেরকে সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি, আমি তোমাদের সহকারী শিক্ষক কাজী জাবেদ হোসেন, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ কলেজ খুলনা, নবম ও দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব প্রতিষ্ঠানের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে আজকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো এখানে একটি কার্টুন তোমরা দেখতে পাবে, যদিও আমাদের সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা খুব একটা এখানে ইয়ে করতে পারবো না, তারপরে আমরা দেখি কার্টুনে আসলে কী আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা এখানে আসলে দেখছিলাম সেটা হচ্ছে কার্টুনের মাধ্যমে, আমরা মজার মাধ্যমে দেখছিলাম যে প্রত্যেকটি দেশ পরিচালিত হয়ে থাকে একটা সংবিধানের মাধ্যমে। তো সংবিধান ছাড়া কোনো দেশ পরিচালিত হতে পারে না। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী। প্রত্যেক মানুষের যেমন চলতে গেলে নিয়ম শৃঙ্খলা লাগে, পৃথিবীর সব কিছুই আল্লাহ প্রদত্ত সব কিছু যখন নিয়মকানুন অনুযায়ী চলে তো রাষ্ট্রটাও এভাবে চলে। তো সংবিধান হলো সেই রাষ্ট্র পরিচালনার নিয়মিত। তো তাহলে আমাদের আজকের পাঠ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, 1972 সালের সংবিধান প্রণয়নের পটভূমি। আমরা জানি 1971 সালের স্বাধীনতা অর্জনের পরে 1972 সালেই আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি সংবিধান রচিত করেন বঙ্গবন্ধু নেতৃত্বে, বঙ্গবন্ধু কমিটি গঠন করা, সেই অনুযায়ী সংবিধান রচিত হয়, রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী। তো সেটাই আজকে আমাদের পাঠের আলোচ্য সূচি। তো আমাদের সংবিধান প্রণয়নের পটভূমি কী ছিল আমরা সেটা দেখব। একটি রাষ্ট্রের ছবির দিকে তোমরা ভালোভাবে খেয়াল করো। দেখো একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হচ্ছে সংবিধান। দলিল এখানে একটা ছবিতে তোমাদেরকে দেখা হয়েছে, দলিল বলতে আমরা আনুষ্ঠানিকভাবে যেটা বুঝে থাকি আর কি। তো সর্বোচ্চ দলিল হচ্ছে কি, সংবিধান। এর মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয়ে থাকে। তো রাষ্ট্রের দলিল, রাষ্ট্র, আমি যেটা বলছিলাম একটু আগেই, রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সংবিধান। তো সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র তার নির্দিষ্ট আদর্শ লক্ষ্য প্রতিফলিত করে থাকে সংবিধানের মাধ্যমে। এই সেলাইটা তোমরা খেয়াল করো। সংবিধানের সংজ্ঞা দেখো, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য পরিলক্ষিত হয়। সংবিধানের আদর্শ পরিলক্ষিত হয়, যে কথা আমি বলছিলাম যে সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র সঠিক ও সুচারুরূপে পরিচালিত হতে পারে না। দেখো তোমরা ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছ। অস্থায়ী সংবিধান আদেশ উনি জারি করেন 1972 সালের 11ই জানুয়ারি। তো আমরা আমাদের বর্তমান রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি, সেই যে 72 সালের যে 11ই জানুয়ারি যে সংবিধানের আদেশ জারি করেন, তখন বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। এখন কিন্তু আমাদের এটা 1991 সালে পরিবর্তিত হয়ে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়েছে, এটা তোমরা জানো। পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। এখন বর্তমান প্রধানমন্ত্রী
ওনার নেতৃত্বে আমাদের বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কী হয়েছে, এটা হচ্ছে তোমার সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে মূল ক্ষমতার উচ্চ থাকে, কাগজে কলমে যদিও রাষ্ট্রপতি প্রধান ক্ষমতার অধিকারী। দেখো তোমরা সেটা একটু খেয়াল করো, আদেশের বিভিন্ন দিক, এই আদেশ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটি অবিলম্বে বলবৎ হবে, দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হবে, প্রধানমন্ত্রী হবেন এর প্রধান, রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান। আদেশের বিভিন্ন দিক, এই আদেশ আদেশের বিভিন্ন দিক, এই আদেশের আদেশে বাংলাদেশের অস্থায়ী সংবিধান থাকবে। 72 সালে বঙ্গবন্ধু যে আদেশটি দিয়েছিলেন তার আলোকে এটা লেখা, এটি বলা থাকে দেশের মন্ত্রিপরিষদ সরকার থাকবে, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হবে, প্রধানমন্ত্রী হবে এর প্রধান, রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপ্রধান, সংবিধানে উল্লেখ ছিল। চলো আমরা আরেকটি ভিডিও দেখি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জন সদস্য নিয়ে সংবিধান গঠিত করা, একজন নারীও সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। ৪ নভেম্বর গৃহীত বিজয় দিবসে কার্যক্রম তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে যে 1972 সালে বঙ্গবন্ধু গণ সংবিধান রচনা করার জন্য কমিটি গঠন করেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশ্ব, সেখানে একটা কমিটি ছিল, সেখানে একজন নারী সদস্যও ছিলেন। আমাদের এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল মাত্র 2 মাস, আর এটা হচ্ছে খসড়া করার পরে 9 মাসে বিজয় দিবসে এটা প্রকাশিত হয়। তথাপি আমরা দেখতে পেলাম পাকিস্তানে যেখানে একটা সংবিধান রচনা করার জন্য লেগেছিল 9 বছর, ভারতের লেগেছিল 3 বছর, সেখানে অনেক সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি সংবিধান পেয়েছিলাম। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, এটি একটি লিখিত সংবিধান, এটি একটি দুষ্পরিবর্তন সংবিধান, ইচ্ছা করলে সংবিধান সংশোধন করা যাবে না। 4টি মূলনীতির উপর এটা প্রতিষ্ঠিত ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। সর্বোচ্চ আইন, 1 কক্ষবিশিষ্ট আইনসভা থাকবে এখানে একটা, মৌলিক অধিকার সংগ্রহ থাকে। 1 কক্ষবিশিষ্ট আইনসভা বলতে আমাদের যেমন এখানে জাতীয় সংসদ, অনেক বড় বড় দেশে যেমন ভারতে আমরা দেখতে চাই যে বিধানসভা লোকসভা, আমাদের এখানে এমন নয়, এটা 1 কক্ষবিশিষ্ট আইনসভা। মৌলিক অধিকার সকলের সংরক্ষণ থাকবে, একক কেন্দ্রিক রাষ্ট্র থাকবে, একটি রাষ্ট্র ব্যবস্থা থাকবে, এটি 17 বার সংশোধন করা হয়েছে। আমাদের এই সংবিধান রচিত হওয়ার পরে অদ্যাবধি এটি 17 বার সংশোধন করা হয়েছে। মূল্যায়ন, সংবিধানের সংজ্ঞা কি, এটা তোমাদের আগে দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করেছো এবং বই পড়ার মাধ্যমে তোমরা এটা আরও জানতে পারবে। এখানে আরও কথা হলো সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য রাষ্ট্র লক্ষ্য পরিলক্ষিত হয়। সংবিধানের মূলনীতি কয়টি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4টি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কে বঙ্গবন্ধুর অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন, এতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করা হয়। এখানে তো তোমাদের একটা বাড়ির কাজও থাকবে, বাংলাদেশের সংবিধান ও ভারতের সংবিধান তুলনামূলক দর্শী বৈসাদৃশ্য, এটা তোমরা বই পড়ার মাধ্যমে সংবিধান বাংলা দ্বিতীয় অধ্যায়ের যে সংবিধানের এটা আছে, এই পড়ার মাধ্যমে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। তো আশা করি আমাদের সংবিধানের পটভূমি 1972 সালে স্বাধীন, 71 সালে স্বাধীন হওয়ার পরে 72 সালে বঙ্গবন্ধু নেতৃত্বে যে বঙ্গবন্ধু যে কমিটি গঠন করে দিয়েছেন তার সেটাই ছিল আমাদের সংবিধানের পটভূমি। তারপরে যেভাবে যা কমিটির মাধ্যমে যে আমরা একটা সংবিধান পাই সেটি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে বিধিত হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লিসনটি আমার এই
ক্লাসের মাধ্যমে উপকৃত হয়েছো। আর বাসায় তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের 1972 সালের সংবিধানের পুনরায় পটভূমিটি পড়লে আরও আরও বেশি পরিষ্কার হতে পারবে। তো তোমরা সেটি পড়বে আশা করি। আগামীতে তোমাদের আরও একটি ক্লাস নিয়ে সামনে হাজির হবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তোমরা সকলেই বাসায় থাকবে, নিয়ম মেনে চলবে, আর বাবা যে যে ধর্ম অনুসারী হও সেই ধর্ম পালন করবে। সব ধর্মই আমাদেরকে ভালো কথাই শিক্ষা দেয়, কোনো ধর্মেরই মূল কথা খারাপ হয় না আর কি। তো সবাই সেভাবে থাকবে, ভালো থাকবে, সবাই সকলের জন্য দোয়া করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।